রমজান আসলে এক ধরনের কিলাকিলি মারামারি শুরু হয়ে যায়। তারাবি কয় রাকাত? তারাবি 12 রাকাত না 8 রাকাত না কয় রাকাত, এটা নিয়ে মারামারি কিলাকিলি শুরু হয়ে যায়। এরা হচ্ছে সুবিধাবাদী আহলে হাদিস, এরা হচ্ছে সুবিধাবাদী দল। তোরা কি হাদিস নিজেরা বানাই নিয়ে আসছিস? না, এরা তো বুখারীর দলিল দেয় কথায় কথায়, আবার আমরা কাউকে মানি না। রোজা রেখে যদি নামাজ না পড়ে তাহলে রোজা হবে কিনা সে কি যে জানে না সেটাও জানে। রোজা রেখে ফরজ গোসল কিভাবে করবো? রোজা অবস্থায় ব্রাশ করা কি করা? স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে কিনা? ইসলামের প্রত্যেকটা বিধান মনে রাখবেন সবসময়, শুধু আখেরাতের ফায়দা এরকম নয়, ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যে দুনিয়াবি ফায়দাও আছে। সুবহানাল্লাহ, রোজার অনেকগুলো চিকিৎসা বিজ্ঞান উপকার, চিকিৎসা বিজ্ঞান ফাস্টিং যেটাকে রোজা বলা হয়, রোজার অনেকগুলো উপকারিতা বর্ণনা করেছে। রোজার এক নম্বর উপকারিতা হচ্ছে লিভার, যেটাকে বাংলাতে যকৃত বলা হয়, অর্থাৎ যেটা হচ্ছে লিভার, এই লিভারের হজম শক্তি বৃদ্ধি পায়। লিভার এই যখন কিছুক্ষণ পর্যন্ত প্রায় 12 থেকে 14 ঘন্টা লিভারের মধ্যে যখন খাবার কোনো খাবার প্রকাশ করে না, তখন এই লিভারটা সে কি হয়, শান্তিতে বসবাস করে, একটু নিস্তার নেয়। এতে করে সে পুনরায় উদ্যমে সে আবার নতুন করে কাজ করার শক্তি সামর্থ্য রাখে। বলেন সুবহানাল্লাহ, রক্তের চাপ নিয়ন্ত্রণ করে রোজা কি করে? রক্তের চাপ নিয়ন্ত্রণ করে। রক্ত দূষিত জনিত যত রোগ আছে এই রোগগুলো থেকে আপনাকে এই রোজা বাঁচায়। এমনি হবে শরীরের যে কুষ আছে, শরীরের যে সমস্ত সেল আছে, এই সেলগুলোকে আপনার রোজা কি করে শক্তিশালী করে, আপনার রক্তের সুগার কমায়। আবার শরীরের ভিতরে যে টক্সিন অর্থাৎ খাদ্য একাধারে খাওয়ার কারণে শরীরের মধ্যে যে বিষাক্ত ক্রিয়া তৈরি হয়, যে টক্সিনগুলোকে, এই টক্সিনগুলোকে রোজা ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ, রক্তের যে শর্করা আছে এই শর্করার মাত্রা কমায়। অধিক পরিমাণে আমরা যে খাবার দাবার ভাজা পোড়া থেকে শুরু করে এগুলো খাওয়া, একের পর এক খাওয়ার কারণে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের চর্বি ফ্যাট এইগুলো জমা হয়। এই ফেস্টিং এর কারণে ডাক্তাররা বলেন যে এইগুলো কি হয়ে যায়, আল্লাহ তাআলা রোজার মাধ্যমে নষ্ট করে দেন। সুবহানাল্লাহ, এরকম শুধু এক দুইটা নয়, অসংখ্য উপকারিতা আছে। এরকম আমি শিরোনাম বলে গেলাম, এইগুলোর ভিতরে এত বিস্তৃত মেডিকেল বিজ্ঞান, মেডিকেল সায়েন্স আলোচনা করেছে, আশ্চর্য, আশ্চর্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, এগুলো আপনারা পড়বেন, আল্লাহর প্রতি আপনাদের শ্রদ্ধা, আল্লাহর প্রতি দিন দিন আপনার শ্রদ্ধা বাড়তে থাকবে, আল্লাহর সবসময় আপনার কুদরতি পায়ের মধ্যে সাজদায় পড়ে থাকতে মন চাইবে। সুবহানাল্লাহ, পাশাপাশি আমরা যে ইফতারির সময় আল্লাহ নবী বলেছেন ইফতার কি দিয়ে করবা, খেজুর দিয়ে করো, খেজুর যদি না থাকে পানি দিয়ে করো, কারণ পানি পবিত্র। খেজুরের মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন? আল্লাহ তাআলা, আল্লাহ নবী ইফতারের মধ্যে খেজুর কেন বললেন? অন্য কোনো খাবার ছিল না? কি বলেন, কি বলেন, সৌদিতে অন্য কোনো খাবার ছিল না? কথা কয় না, ছিল না? ছিল। কয় সারাদিন রোজা রাখার কারণে শারীরিক যে একটা দুর্বলতা আছে, একমাত্র খেজুর যেটা খাওয়ার সাথে সাথে দ্রুত হজম এবং দ্রুত শরীরের মধ্যে শক্তি যোগায়। সুবহানাল্লাহ, খেজুরের মধ্যে আপনার এত পরিমাণে রাসায়নিক উপাদান আছে যেটা অন্য কোন খাদ্যের মধ্যে নেই। সুবহানাল্লাহ, খেজুরের মধ্যে রাসায়নিক উপাদান হচ্ছে 12টা। কয়টা? 12টা। এর মধ্যে এক নম্বর উপাদান হচ্ছে প্রোটিন আছে, প্রোটিনের পরিমাণ হচ্ছে 2, প্রোটিনের পরিমাণ কত? 2। আবার কার্বোহাইড্রেট আছে, কার্বোহাইড্রেটের পরিমাণ হচ্ছে 24। সুবহানাল্লাহ, আবার ক্যালোরি আছে, ক্যালোরির পরিমাণ হচ্ছে 2, সোডিয়াম আছে, সোডিয়ামের পরিমাণ হচ্ছে 4.70 অর্থাৎ 4.70, পটাশিয়াম আছে, পটাশিয়ামের পরিমাণ হচ্ছে 754.00। সুবহানাল্লাহ, আবার ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের হচ্ছে 67.90, কপার আছে, কপার হচ্ছে 0.29, আবার এইভাবে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের পরিমাণ হচ্ছে খেজুরের মধ্যে 58.90। সুবহানাল্লাহ, আয়রন আছে, আয়রনের পরিমাণ হচ্ছে 1.61, কত? 61। আবার ফসফরাস আছে, ফসফরাসের পরিমাণ হচ্ছে 638। আবার সালফার আছে, সালফারের পরিমাণ হচ্ছে 51.60। আবার ক্লোরিন আছে, ক্লোরিনের পরিমাণ হচ্ছে 290। সুবহানাল্লাহ, এত পরিমাণে রাসায়নিক উপাদান একমাত্র খেজুরে আছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন ইফতারের সময় খেজুর খাও, খেজুর খাওয়ার সাথে সাথেই দ্রুত হজম বেড়ে গিয়ে তোমার শরীরের যে শারীরিক দুর্বলতা আছে এটা মুহূর্তের মধ্যে দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ,
বিজ্ঞান রসুলের প্রত্যেকটা সুন্নতকে গবেষণা করে বের করতেছে, এবং আধুনিক বিজ্ঞান তো বর্তমান বলতেছে ইহুদি খ্রিস্টানদের বহু মানুষ রোজা রাখা শুরু করেছে। মুসলমান হিসাবে নয়, সে মুসলমান হিসাবে নয়, নিজেদের শরীরের উপকারের কারণে, নিজেদের শরীরের উপকারের কারণে। আমাদের পাকিস্তানের একজন বিখ্যাত ডাক্তার ছিলেন, সেই ডাক্তার লন্ডনে গেছেন। লন্ডনে যাওয়ার পরে উনি এক ডাক্তারের সাথে পরামর্শ করছিলেন যে আমি তো উনি যে কোম্পানির চাকরি করতেন, কোম্পানির যে জিএম ছিলেন, জিএম এর কাছে ছুটি চাইলেন যে স্যার আপনি আমাকে ছুটি দেন, কারণ তারাবির নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অফিসে আসা কষ্ট, এক মাস আমাকে ছুটি দেন। বলতে তোমাকে ছুটি দেওয়ার দরকার নাই, তবে তোমাকে আমি একটা দলের সাথে সাক্ষাৎ করাইয়া দিই, যে দলরা তোমার মতো রোজা রাখে রাত্রে বেলা, আবার কি করে তারাবির নামাজও পড়ে। এক মাস পর্যন্ত এই ডাক্তার তাদের সাথে নামাজ পড়ছে, রোজা রাখছে, অফিস করছে, সবই করছে। ডাক্তার চলে আসছে, জিএম এর কাছে এসে বলতেছে আলহামদুলিল্লাহ আপনার শুকরিয়া কিভাবে আদায় করব, যে আপনি আমাকে এমন ব্যক্তিদের সন্ধান দিয়েছেন, হ্যাঁ, যারা এত মুত্তাকি পরহেজগার। বলতেছে এরা তো কেউ মুসলমান না, মুত্তাকি পরহেজগার তো পরের কথা, এরা রাতের বেলায় তারাবি পড়ে, এর মধ্যে শারীরিক অনেক ব্যায়াম রয়েছে, আবার দিনের বেলায় রোজা রাখে, এটা তাদের ফেস্টিং, এর দ্বারা তাদের শরীরের অনেক উপকার হয়, এই জন্য তারা দিনের বেলায় রোজা রাখে, রাত্রে বেলায় তারাবির নামাজ আদায় করে। ইসলামের বিশ্বায়ন, ইসলামের সজীবতা সারা বিশ্বের সমস্ত মানুষ এক সময় না এক সময় গ্রহণ করবে, গোটা বিশ্বে ইসলামে এক সময় বিজয় হবে ইনশাআল্লাহ। রমজান আসলে এক ধরনের কিলাকিলি মারামারি শুরু হয়ে যায়, তারা বিকয় রাখা সেখানে এক সাহাবি জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ, সিদ্দিকা জিজ্ঞাসা করেন রসুলের রাতের ইবাদত কেমন ছিল, কি ছিল, কেমন ছিল। তখন তিনি বলতেন আল্লাহ নবীর ইবাদত সম্পর্কে আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজান এবং রমজানের বাহিরে, রমজান এবং রমজানের বাহিরে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না, 8 রাকাত কিয়ামুল লাইল আর 3 রাকাত কি ভিতরের নামাজ। আচ্ছা, এখন দেখেন রমজান এবং রমজানের বাহিরের আমলের কথা বলেছেন, কত, 8 11, 8 11। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাহিরে কি তারাবি পড়তেন না তাহাজ্জুদ পড়তেন? রমজান এবং রমজানের বাহিরে যে আমলটা সারা বছর চালু থাকে সেটা কি তারাবি না তাহাজ্জুদ? তাহাজ্জুদের হাদিস দিয়া এরা তারাবির দলিল দেয়। কিসের দলিল দেয়? তারাবির দলিল দেয়। যাই হোক, তারা তারাবির দলিল দেয়, দেখ। কিন্তু আমার কথা হচ্ছে আমি মারামারি কিলাকিলিতেও নাই, আমি শুধু আপনাদেরকে বলি যে তারাবিহ এই শব্দের একটু ব্যাখ্যা আপনারা করেন। তারবিহাতুন অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, এর বহুবচন হচ্ছে তারাবিহ। আমাদের বাংলায় দ্বিবচন নাই, বাংলায় কি নাই, দ্বিবচন নাই, কিন্তু আরবিতে এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচনে হচ্ছে তারাবিহ তারবিহাতুন, দ্বিবচনে হচ্ছে তারবিহাতান, বহুবচনে, বহুবচন সর্বনিম্ন পরিমাণ কত, 3। হ্যাঁ, আপনার প্লুরাল যেটা সিঙ্গুলারের চেয়ে যখন প্লুরালে যায় তখন এর সর্বনিম্ন সংখ্যা কত, 3। তো তারবিহাতুন থেকে তারাবি, তারবিহাতুন থেকে তারাবি। আমরা জানি যে তারাবি এটা হচ্ছে তারবিহাতুনের বহুবচন, তার মানে তারাবি শব্দ ব্যবহার করতে হবে এমন জায়গায় যেখানে তিনবার কমপক্ষে বিশ্রাম নেওয়া, কয়বার, কয়বার, তিনবার কমপক্ষে বিশ্রাম নেওয়া হয়। আমরা জানি তারাবির কয় রাকাত পর পরে বিশ্রাম হয়, 4 রাকাত পর। তাহলে তিনবার যদি বিশ্রাম নেন তাহলে কয় রাকাত হয়? 11 আছে, 8 আছে। তার মানে আপনারা এত গন্ড মূর্খ যে শব্দের ব্যাখ্যা বিশ্লেষণটা পর্যন্ত জানেন না, আর হাদিস নিয়ে আপনারা জাল হাদিস নিয়ে, আর তারাবি আপনারা তাহাজ্জুদের হাদিস নিয়ে তারাবির ব্যাপারে দলিল দেওয়া শুরু করছেন।
কি বলেন কি বলেন কি বলেন আরেকটা যুক্তি ইয়া হচ্ছে, আমি আপনাদের সেদিকে যাব না, এটা বলি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মাদের আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহর রাসূল রমজান মাসে এত পরিমাণে ইবাদত বন্দেগী করতেন যে পরিবারের কাউকে তিনি সময় দিতেন। তাহলে আল্লাহর রাসূল রমজানের বাহিরেও 8 রাকাত, রমজানেও 8 রাকাত, তাহলে কম হইল না বেশি না সমান হইল? তাহলে রমজানের বাহিরে এবং রমজানের ভিতরে যদি সমান হয় তাহলে আম্মাদের আয়েশা সিদ্দিকার এই হাদিস কই গেল? এমনি তো আমরা যারা সারা বছর তাহাজ্জুদ পড়ি না, এরাও তো সে এই সময়টা তাহাজ্জুদ পড়ার চিন্তা করি, কি বলেন? আল্লাহ রাসূল সারা বছরে 8 রাকাত তাহাজ্জুদ পড়ছেন, তিনি কি আর কোনো ইবাদত বন্দেগী করেন নাই? এই দিকে লক্ষ্য করলেও বোঝা যায় যে তারাবিহ কখনো 8 রাকাতে হতে পারে না। আরেকটা কথা হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি থেকে সিহাহ সিত্তা থেকে শুরু করে মুসনাদে আহমদ থেকে শুরু করে যত বড় বড় গ্রন্থ সিহাহ সিত্তার গ্রন্থ আছে, হ্যাঁ, এই সমস্ত গ্রন্থে যারা মুসন্নিফ যারা লেখক তারা তাহাজ্জুদের এক আলাদা অধ্যায় কায়েম করেছেন, আবার তারাবির আলাদা অধ্যায় উভয়টা যদি একই হইতো তাহলে কি আলাদা আলাদা করতেন? কথা বলেন না, আলাদা আলাদা করতেন? এত বড় বড় মুহাদ্দিসরা, ইমাম বুখারি নিজেই বুঝেন নাই অথচ আপনারা বুঝে ফেলছেন, আপনারা কি বুঝে ফেলছেন অথচ আপনারা ইমাম বুখারি কি ইমাম মানেন, আবার কোন আপনার মাযহাব মানেন না, কথায় কথায় বুখারির দলিল কথা কয় না, তোরা কি হাদিস নিজেরা বানাই নিয়ে আসছিস না? এরা তো বুখারির দলিল দেয় কথায় কথায়, আবার আমরা কাউকে মানি না, মানে কত বড় কথার মধ্যে কত বড় মিথ্যুক এবং প্রতারক, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, যাই হোক, তারাবি এটি সমস্ত ইমামদের মধ্যে এবং সাহাবাই কেরামের মধ্যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে 20 রাকাত তারাবি মসজিদে নববী এবং হারাম শরীফে চলে আসতেছে, এখনো চলতেছে। এরা সবসময় সৌদির দলিল দিবে, সৌদি আরবে দেন না, রফে আদায় করে আপনারা করেন না কেন? কিন্তু তারা দীর্ঘকালে যখন বলবেন তখন তারা বলে যে সৌদি আরব আমাদের দলিল না, কি বলে? সৌদি আরবে আমাদের দলিল না, এরা হচ্ছে সুবিধাবাদী আহলে হাদিস, এরা হচ্ছে সুবিধাবাদী দল। সুতরাং সৌদি আরবের যদি তোমরা দলিলে দাও মক্কা মদিনা আজও পর্যন্ত 20 রাকাত তারাবি, কয় রাকাত? 20 রাকাত, সমস্ত চার ইমামের মধ্যে তারাবি হচ্ছে 20 রাকাত, আমরাও পড়বো কয় রাকাত? 20 রাকাত। এদেরকে এদের কথায় কখনো আমরা প্রতারিত হব না। সম্মানিত হাজিরিন, সমসাময়িক কিছু মাসআলা আমাদের জানা দরকার। রোজা 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 সময় আমাদের যুবক ভাইরা বা আমরা অনেকেই রোজা রেখে সময় কাটানোর জন্য নাটক মুভি ফেসবুক মেসেজিং বিভিন্ন গান বাদ্য এমনি চায় স্টোরে অথবা দুজন বসে গিবত থেকে শুরু করে সব কিছু করি করি কিনা, এর দ্বারা কি রোজা হবে কি হবে না? আল্লাহ নবী বলেন আবু হুরায়রা রাবি, আল্লাহ নবী বলেন মাল্লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজাতান লি আই ইয়াদা ত্বামাহু আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা আমল গুনাহ পরিত্যাগ করতে পারে নাই ওই ব্যক্তির রোজার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। তো এই জন্য মিথ্যা ধোকাবাজি নাটক মুভি মেসেজিং গিবত এই রমজানের আগে জায়গা ছিল কথা কয় না? জায়েজ ছিল রোজা অবস্থায় জায়েজ হয় কেমনে? রোজা অবস্থায় জায়েজ হয় কেমনে? তৃতীয় নম্বর প্রশ্ন, রোজা রেখে যদি নামাজ না পড়ে তাহলে রোজা হবে কিনা? অনেক মানুষ আছে এই বেটা তুমি নামাজ এই পড়ো না রোজা রেখে কি করো, আছে না নাই? এটাকে বলা হয় মূর্খতা। একটা হচ্ছে মূর্খ আর একটা হচ্ছে আমাদের আরবি ভাষায় বলা হয় জাহেলে মোরাক্কাব। জাহেলে মোরাক্কাব মানে কি? সে কি যে জানে না সেটাও জানে না, একটা তো সে জানে না, আরেকটা হচ্ছে সে যে কি জানে না সেটাও জানে না, এটাকে বলা হয় জাহেলে মোরাক্কাব, ডবল ডবল মূর্খ। রোজা আল্লাহর পক্ষ থেকে একটা পৃথক বিধান, নামাজ এটা আল্লাহর পক্ষ থেকে পৃথক বিধান, একটার সাথে একটা কি সম্পর্ক?
যে ব্যক্তি দুইটার মধ্যে একটা করলো সে তো একটার শাস্তি থেকে বেঁচে গেল, কথা বলেন না? হ্যাঁ, রোজাও রাখলো না, নামাজও পড়লো না। আবার অনেকে আছে ফজরে পড়তে পারছি না, বাকি দিনের নামাজ আর পড়া যাবে না, নামাজই হবে না, আছে না নাই? মানে বিরাট বড় শয়তান, বিরাট বড় শয়তানি। হ্যাঁ, হয়তো সে এটা শয়তানি করে বলে, আর না হয় শয়তানি ঝুঁকায় পড়ে বলে, ঠিক না বে? ঠিক। এই জন্য রমজানে কোনো ব্যক্তি যদি আপনার নামাজ না পড়ে তারপর রোজা কি হয়ে যাবে? কিন্তু ওই যে হাদিস, যে ব্যক্তি গুনাহের কাজ ছাড়তে পারলো না, তার এই থাকা খাওয়া এইগুলো বিরত থেকে কি লাভ? আল্লাহর কাছে এগুলোর কিনা কোনো মূল্য নাই। দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর হচ্ছে, চতুর্থ নম্বর, রোজা রেখে কুদৃষ্টি দেওয়া, রোজা রেখে কুদৃষ্টি দেওয়া, বিভিন্ন জিনিসপত্র দেখা, তারপরে হচ্ছে মোবাইলের মধ্যে মুভি দেখা, তারপরে নারীদেরকে দেখা, আগে জায়েজ ছিল, রমজানে জায়েজ হয় কিভাবে? হ্যাঁ, এই কুদৃষ্টির দ্বারা রোজা ভঙ্গ হবে না, কি হবে না? রোজা ভঙ্গ হবে না। আবার পাঁচ হচ্ছে, সেহরির সঠিক সময় কোনটি? সেহরির সঠিক সময় হচ্ছে, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমরা ইফতার খুব তাড়াতাড়ি করো, আর সেহরি একদম, হ্যাঁ, সেহরির ব্যাপারে একদম বিলম্ব করো, কি করো? বিলম্ব করো। এই জন্য বিলম্বে সেহরি এবং তাড়াতাড়ি ইফতারের মধ্যে উম্মতের কল্যাণ আছে, সুবহানাল্লাহ। এই জন্য একদম সেহরির শেষ সময়ে, হ্যাঁ, আগ মুহূর্তে কি করা? খাওয়া শেষ করা। আবার ইফতার খুব দ্রুত করা, ইফতার কি করা? খুব দ্রুত করা। এই জন্য সুবহে সাদেকের পূর্বে সেহরির যে সময় যেটা, এটাই হচ্ছে সঠিক সময়। আমাদের সমাজে আরেকটা প্রচলন আছে, সেহরি না খেলে কি রোজা হবে? আছে না নাই? কাছে হুজুর, হুজুর কি খবর? হুজুর আজকে তো সেহরি খাইতেছেন, রোজা হবে? দেখেন, একটা হচ্ছে সুন্নাহ, একটা হচ্ছে ফরজ। একটা হচ্ছে কি? সুন্নাহ, আর একটা হচ্ছে ফরজ। সেহরি খাওয়া এটা হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন আস-সুহুর বারাকা, সেহরির মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন? বরকত রেখেছেন। সুতরাং সেহরির সাথে কি হবে না? যদি কোনো ব্যক্তি সেহরি যদি না খায়, রোজার কোনো সমস্যা হবে না, সুন্নত পালন না করার কারণে তার বরকত সব কিছুটা কমে যেতে পারে। রোজা অবস্থায় ব্রাশ করা, কি করা? ব্রাশ করা। রোজা অবস্থায় ব্রাশ করা ওলামায়ে কেরাম মাকরুহ বলেন, কারণ ব্রাশের মধ্যে এক ধরনের ঝাঁজ আছে, আছে না নাই? এই ঝাঁজটা ভিতরে ঢুকে যায়, তবে এর দ্বারা রোজা নষ্ট হবে না, তবে রোজা নষ্ট হয়ে যাবে যদি ব্রাশের যে ফেনা আছে এই ফেনা যদি গলার ভিতরে চলে যায়। কথাটা কি বুঝতে পেরেছেন? পরে হচ্ছে, রোজা রেখে নখ চুল এগুলো কাটা যাবে কিনা? রোজা রেখে নখ চুল দাড়ি মুছ, হ্যাঁ, শরীরের অবাঞ্ছিত পশম সবকিছু কাটা যাবে, শেভ করা যাবে। দাড়ি কি শেভ করা যাবে? দাড়ি কি আগে শেভ করা জায়েজ আছে? রোজা অবস্থায় জায়েজ হয় কেমনে? আবার শুনলাম ইদানিং কোন হুজুরে নাকি বলতেছে, দাড়ি রাখলে সব, না রাখলে গুনা নাই। মানে এমন ফাউল, মানে ফাউলের তো সীমা আছে, কি আছে? সীমা আছে। যাই হোক, হ্যাঁ, রোজা রাখে নখ চুল কাটা, এটা জায়েজ আছে, সমস্যা নাই। রোজা দেখে ডায়াবেটিক্স পরীক্ষা, রোজা দেখে আমরা যে ভ্যাকসিন দিই, ভ্যাকসিন দিতে পারবো কিনা, সমস্যা নাই। রোজা রেখে ডায়াবেটিক্স পরীক্ষাও করা যাবে, ভ্যাকসিনও দেওয়া যাবে, টিকাও নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। রোজা অবস্থায় আতর সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা? আতর সুগন্ধি ব্যবহার করা যাবে, তবে খাওয়া যাবে না, খাওয়া যাবে না বলতে মুখের থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আপনি স্পিডানে হা করে দিলেন ঢুকায়। হ্যাঁ, এমন যদি হয় তাহলে কি হয়ে যাবে? রোজা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপর রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি মুখ ভরে বমি করে, মুখ ভরে বমি করার দুইটা হালত, দুইটা অবস্থা, এক হচ্ছে ইচ্ছায়, অনিচ্ছায়। অনিচ্ছায় যদি হয় রোজা ভাঙবে না, ইচ্ছায় যদি মুখ ভরে হয় তাহলে রোজা ভাঙবে, আর ইচ্ছায় যদি মুখ ভরে না হয়, অল্প হয়, তাহলে রোজা কি হবে না? ভাঙবে না। নাক কান, তারপরে হচ্ছে চোখে যে আমরা ঔষধ দিই, ঔষধ দিতে পারবো কিনা, নাক এবং কান এই দুইটার সাথে খাদ্য নালীর, আমাদের গলার ডাইরেক্ট সম্পর্ক, যদি তেল বা ঔষধ দেওয়া হয় এতে করে গলার মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা আছে, যদি গলায় চলে যায় কি হয়ে যাবে? রোজা নষ্ট হয়ে যাবে। আর চোখের সাথে সম্পর্ক কম, তারপর অনেক সময় চোখের মধ্যে তিতা জাতীয় ঔষধ দিলে মাঝে মধ্যে গলার মধ্যে তিক্ততা কিছুটা অনুভব হয়, এটার সাথেও সংযোগ আছে। এমন যদি না হয় তাহলে নাক কান এরা যদি আপনার তেল দেওয়ার পরে, ঔষধ দেওয়ার পরে যদি গলার ভিতরে না যায় তাহলে রোজা নষ্ট হবে না, যদি চলে যায় তাহলে কি হবে? রোজা নষ্ট হয়ে যাবে। এমত অবস্থায়, রোজা অবস্থায় এইগুলো থেকে বিরত থাকাই কি উত্তম। তারপরে হচ্ছে, রোজা রেখে ফরজ গোসল কিভাবে করব? রোজা রেখে ফরজ গোসলের সিস্টেম হচ্ছে, এমনি আপনি কুলি করবেন, ঘরঘরা করবেন না, এবং নাকের নরম জায়গায় পানি পৌঁছাবেন না। আরেকটা মাসলা হচ্ছে, হস্তমৈথুন দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে কিনা? হ্যাঁ, হস্তমৈথুন দ্বারা রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তবে হস্তমৈথুনের দ্বারা রোজা
রোজার শুধু কাজা করলে হবে, কাফফারা দিতে হবে না। কিন্তু স্বামী স্ত্রী যৌন মিলনের ফলে যদি যদি ইচ্ছায় তারা যদি স্বামী স্ত্রী কি হয় তারা পরস্পর মিলিত হয়, এর দ্বারা অবশ্যই অবশ্যই রোজা ভেঙে যাবে, কাফফারাও দিতে হবে। কাফফারা কি? গোলাম আজাদ। গোলাম যদি আজাদ না থাকে তামাল্লাম মাজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, দুই মাস লাগাতার 60 দিন সে কি রাখবে? দুই মাস লাগাতার কি রাখবে? রোজা রাখবে। এটা হচ্ছে কাফফারা। স্বপ্নে বা ভুলে যদি কোনো ব্যক্তি পানাহার করে, স্বপ্নে বা ভুলে যদি পানাহার করে রোজা ভাঙবে না। স্বপ্নে তো দূরের কথা, আপনি জাগ্রত অবস্থায় ভুলে যদি কেউ খেয়ে ফেলে তারপর রোজা ভাঙার কোনো প্রশ্নই উঠে না। কারণ আল্লাহ নবী বলেছেন তাহলে মনে করবা আতআমাহুমুল্লাহ, আল্লাহ তাআলা হ্যাঁ তাদেরকে কি করাইছে? খাওয়াইতেছে, আল্লাহ তাআলা তাকে পান করাইছে। এমনি ভাবে মহিলাদের যদি যে ঋতুস্রাব, এই ঋতুস্রাব হলে সে রোজা রাখবে না, যেদিন থেকে হবে সেদিন থেকে রোজা বন্ধ করে দিবে। ঋতুস্রাবের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 3 দিন, সর্বোচ্চ হচ্ছে 10 দিন। কোনো ব্যক্তি কোনো মহিলার যদি এরকম হয় 3 দিন বা 10 দিন, 5 দিন, 7 দিন, 4 দিন, যতদিনই হবে এই ব্যক্তি মহিলা কি করবে? রোজাগুলোকে বন্ধ রেখে পরবর্তী মাসে সে সুস্থ অবস্থায় কি করবে? রোজা সে কি করবে? কাজা করে নেবে। এমনি ভাবে তরকারির স্বাদ, মহিলারা অনেক সময় লবণ ঝাল এগুলো হচ্ছে কিনা, হ্যাঁ এগুলোর জন্য মহিলারা অনেক সময় তরকারির ঝোলটা জিহ্বার মধ্যে দেয়, এটা জায়েজ আছে, সমস্যা নাই। তবে ঝোলটা যেন গলার ভিতরে চলে না যায়, গলার ভিতরে যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে? রোজা নষ্ট হয়ে যাবে। স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা? না, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। রোজা রেখে ডায়ালিসিস করা, কিডনির যে ডায়ালিসিস করা হয়, বর্তমানে যেভাবে ডায়ালিসিস করা হয় এই ডায়ালিসিসের মধ্যে কোনো ধরনের রোজা ভাঙের কারণ যেহেতু পাওয়া যায় না, সুতরাং রোজা ভাঙবে না। রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? হ্যাঁ রোজা রেখে রক্ত দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। রোজা রেখে যদি কেউ সিগারেট খায়, রোজা রেখে যদি কি খায়? সিগারেট খায়, তাহলে কাজা কাফফারা দুইটাই ওয়াজিব। কাজাও করতে হবে আবার কি দিতে হবে? কাফফারাও দিতে হবে। আচ্ছা সম্মানিত হাজিরিন, কোরআনের আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদার পুরুষ এবং নারীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাটাকে ফরজ করা হয়েছে। রোজাকে কি করা হয়েছে? রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে এই রোজাকে শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই, এই রোজা পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন, যত জাতি এসেছেন, সমস্ত জাতির উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তোমাদের উপরেই না, আল্লাহ তাআলার বচন ভঙ্গি কত সুন্দর। ইয়া আইয়ুহান নাস বলেন নাই, খুব দরদের সাথে, হে ঈমানদার, ঈমানদারদের সাথে আল্লাহ সম্পর্ক কেমন? আল্লাহ কি বলেন? আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তারা হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তো বন্ধু বন্ধুকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো তারা তো আমার বন্ধু, বন্ধুর প্রতি বন্ধুর নির্দেশ। নির্দেশ কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করেছি। আল্লাহ হঠাৎ করে আমাদের উপর রোজা ফরজ করছেন কয় না? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী এমন কোন জাতি নাই যে জাতির উপর এই রোজাকে রোজাটি ফরজ ছিল না, সুতরাং তাদের উপর যেভাবে রোজাকে ফরজ করেছিলাম তোমাদের উপরেও আমি আল্লাহ এই রোজাটাকে ফরজ করে দিয়েছি। কত সুন্দর ভঙ্গিমায় আল্লাহ তাআলা বলতেছেন এইখানে কুতিবা আলাইকুম সিয়াম। সিয়াম এটা একটা আরবি শব্দ,
সিয়ামের আবেদনই করতো কি, সিয়ামের আবেদনই করতে হচ্ছে আল ইমসাক অথবা আল ইমতিনাউ মুতলাকান, যে কোনো কাজ থেকে বিরত থাকা, এটাই হচ্ছে সিয়াম আবেদনই করতে। যেমন আল্লাহ তাআলা সূরা মারইয়ামের মধ্যে মারইয়াম আলাইহিস সালাম তাকে নির্দেশ দিলেন, ফাকুলি ইন্নি নাযারতু লিরহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন, তাদেরকে বলে দাও, মানুষকে বলো, ইন্নি নাযারতু লিরহমানিস সাওমা, আমি আল্লাহর উদ্দেশ্যে আজকে রোজা রেখেছি, মানে মৌনতার রোজা, কথা বলবো না কারোর সাথে, কথা না বলার কি রেখেছি, রোজা রেখেছি। তাহলে এইখানে দেখা যায় আবেদনই করতে যে কোনো কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রেও সাওম শব্দ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। পারিভাষিক করতে সাওম বলা হয় আল ইমসাকু আনিল আকলি ওয়াশুরবি ওয়াল জুমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি তাকাররুবি ইনদাল্লাহি তাআলা বিনিয়াতিত তাকাররুবি ইলাল্লাহি তাআলা। যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিরত থাকার নামই হচ্ছে রোজা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে একদম সেহরি থেকে, সেহরির সময় শেষ সীমা থেকে একদম ইফতার পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত তিনটি জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। পান করা, খাওয়া, স্ত্রী সহবাস, এই তিনটি জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে কি, রোজা। এটা হচ্ছে আপনার কি পারিভাষিক। তো দেখেন এই যে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই আয়াত দ্বারা বোঝা যায় যে এই রোজা সকল নবীদের উপর কি ছিল, ফরজ ছিল। তাহলে সর্বপ্রথম নবী এবং মানুষকে, এখন আমরা জানবো রোজার ধারাবাহিক ইতিহাস, রোজার ধারাবাহিক ইতিহাস। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে আদম আলাইহিস সালাম, যিনি আবুল বাশার, তার উপাধি কি আবুল বাশার, আবুল বাশার তো ব্যক্তির নাম আছে, আবুল বাশার মানে কি সমস্ত মানুষের বাপ, সমস্ত মানুষের কি বাপ, তিনি কি আবুল বাশার। আবুল বাশারকে, আবুল বাশার হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে ফেরেশতাদের মাধ্যমে সম্মানের সাজদা দিয়ে তাকে সম্মানিত করলেন। পৃথিবীর যত জিনিস আছে সমস্ত জিনিসের শিক্ষা তাকে দিলেন, সুবহানাল্লাহ। বর্তমানে পৃথিবীতে প্রায় 7000-এর উপরে ভাষা আছে, এই 7000-এর উপরে ভাষা আদম আলাইহিস সালাম জানতেন, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত রকেট আবিষ্কার থেকে শুরু করে যত আধুনিক বিজ্ঞান যত উন্নতি শিখরে পৌঁছুক, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছু শিক্ষা দিয়েছিলেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন জান্নাতে একা একা থেকে, আর ভালো লাগে কি দরকার, সঙ্গী দরকার, কি দরকার, সঙ্গিনী দরকার। আল্লাহ তাআলা সঙ্গিনী তৈরি করছে, তৈরি করে বলছে শুনো, দিলাম তো তোমারে তৈরি কইরা, এক কাজ করো, আমার পক্ষ থেকে নির্দেশ কি তোমাদের জন্য। আল্লাহ তাআলা সূরা বাকারা খুলে দেখেন 35 নম্বরে, আল্লাহ তাআলা 35 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, যেখানে মন চাই সেখানে যাও, যেখান থেকে মন চাই সেখান থেকে খাও, যা মন চায় তাই করো,
যেখান থেকে মন চায় সেখান থেকে খাও, যা মন চায় সবকিছু তৃপ্তি সহকারে তোমরা পানাহার করো। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তবে ওই যে বৃক্ষটা দেখা যাচ্ছে ওই বৃক্ষের নিকটবর্তী হয়ও না, ওই বৃক্ষের কাছেও যেও না, ওই বৃক্ষের ফল ভক্ষণ করো না। যদি ওই বৃক্ষের কাছে যাও আর ওই বৃক্ষের ফল যদি তুমি বহন করো, ওই বৃক্ষের ফল যদি তোমরা ভক্ষণ করো, ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে তোমরা উভয় জালেমদের অর্থাৎ অপরাধী বলে সাব্যস্ত হবে। বলেন নাউযু বিল্লাহ, শয়তানের প্রচনায় পড়ে বাবা আদম এবং মা হাওয়া আলাইহাস সালাম উভয়ে সে গাছের নিকটবর্তী গেছে। শয়তান কোয়ারে আল্লাহ তো তোমাদের সাথে হালকা একটু লুকোচুরি করছে। কয় কি লুকোচুরি? গাছের মধ্যে যে ফলগুলো দেখতেছ, এই ফল যদি খাও তাহলে আল্লাহ কিয়ামত পর্যন্ত আর তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না। এই জন্যই আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে যেন বের করতে পারে এই জন্য ফল খেতে নিষেধ করেছে, এই গাছের নিকটবর্তী হইতে নিষেধ করেছে। বলেন নাউযু বিল্লাহ। প্রস্তাবটা কত সুন্দর না, ধোকার সিস্টেমটা শয়তান তো এইভাবেই ধোকা দেয়। যদি নিকটবর্তী যাও না, আল্লাহ নিষেধ করছে কে? কার নিষেধ করছে? যদি যদি খেয়ে পেল তাহলে আর জান্নাত থেকে তোমাকে বের করতে পারবে না, এই জন্য আল্লাহ নিষেধ করছে। তাই নাকি? তাহলে দেখ খাই, আদম আলাইহিসসালাম না খাওয়া যাবে না, কিন্তু মহিলা খুব লোভী তো। মহিলারা একটি কি হয়, অতি লোভী হয় মহিলারা, শয়তানের প্ররোচনায় খুব দ্রুত পড়ে যায়। যাই হোক, এটা আল্লাহ তাআলার মানসা ইচ্ছা ছিল। তো মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে জান্নাতের মধ্যে যে আল্লাহ তাআলা গাছের নিকটবর্তী না হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এই নির্দেশটার মাধ্যমে মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম এই নির্দেশটা, এই নিষেধটাই রোজা বলে অবহিত করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রোজা ইতিহাস করতে গিয়ে শুরু জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে। বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম উভয়কে যখন জমিনের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে, তখন তারা অনুশোচনায় অপরাধের কারণে লাগাতার 40 বছর পর্যন্ত রোজা ছিলেন। সুবহানাল্লাহ। তার এই সন্তান নূহ আলাইহিস সালাম, তিনি বৎসরে দুই দিনের মধ্যে শাওয়াল মাসের 1 তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখ, এই দুই দিন শুধু তিনি রোজা রাখতেন না, বাকি বছরের 360 দিনে কি রাখতেন? তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে দাউদ আলাইহিস সালাম, তার রোজা আল্লাহ নবী বলেছেন সবচেয়ে উত্তম রোজা। দাউদ আলাইহিস সালাম 6 মাস রোজা রাখতেন, 6 মাস তিনি কি করতেন? রোজা ভাঙতেন। 6 মাস একাধারে নয়, 6 মাস হচ্ছে একদিন তিনি রোজা রাখতেন, একদিন ইফতার করতেন, একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন। এইভাবে তিনি লাগাতার একদিন রাখতেন, একদিন কি করতেন? ভাঙতেন। এইভাবে 6 মাস তিনি রোজা রাখতেন আর 6 মাস কি করতেন? রোজা ভাঙতেন। এমনি ভাবে আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বছরের অধিকাংশ সময় তিনি রোজা রাখতেন, এমন কি মুসা আলাইহিস সালাম, কে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সূরা আরাফ বলে দেখেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, শুনো, তোমার জাতি যে তুমি পরিচালিত করবা কেমনে করবা? আমার কাছে কিতাব আছে, কিতাব নেওয়ার জন্য তুমি তুর পাহাড়ে আসো। আল্লাহ, আপনার কিতাব পাওয়ার জন্য শর্ত কি? কয় শর্ত হচ্ছে তুমি এক কাজ করো, লাগাতার 30 দিন রোজা রাখো, তুর পাহাড়ের মধ্যে এসে কি করো? রোজা রাখো, লাগাতার 30 দিন পর্যন্ত তুমি রোজা রাখো, লাগাতার 30 দিন পর্যন্ত রোজা রাখার ফলে তোমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে একটি কিতাব নাজিল হবে, এই কিতাব গ্রহণ করার একটা যোগ্যতা তৈরি হবে। সুবহানাল্লাহ। এটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা আরাফের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কি বলেন? ওয়াআদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বিআশরিন ফাতামা মীকাতু রাব্বিহি 40 লাইলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসাকে 30 রাতের ওয়াদা নিয়েছি, মূসা আলাইহিস সালাম 30 রাত্র
সে এতেকাফ করবে, ত্রিশ সত্র সে রোজা রাখবে, ত্রিশ দিন পূর্ণ হওয়ার পরে আমি বলছি আরো দশ দ্বারা এটাকে তুমি চল্লিশ দিনে পূর্ণ করো বলেন সুবহানাল্লাহ। কারণ চল্লিশ দিন অন্তর অন্তর মানব পেটের মধ্যে বাচ্চার অবস্থার পরিবর্তন হয়। এইভাবে দেখেন হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি লাগাতার চল্লিশ দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, ওই ব্যক্তির জন্য দুইটা সুসংবাদ। কয়টা সুসংবাদ? এক হচ্ছে মুনাফিকের কাতার থেকে তার কি হয়ে যাবে, নামটা কাটা যাবে। আর এক হচ্ছে জাহান্নামীদের কাতার থেকে তার নামটা কেটে গিয়ে সে জান্নাতীদের অন্তর। চল্লিশ দিনের ফজিলত ভিন্ন, আল্লাহ তোমার ত্রিশ দিন করছো তো আরো দশ দিন করো। দশ দিন করার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের উপর তাওরাত নাযিল করছেন, সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় মুসা আলাইহিসসালাম লাগাতার চল্লিশ দিন কি রাখছেন, রোজা রাখছেন। ঈসা আলাইহিসসালামের ইতিহাস থেকেও পাওয়া যায় তিনিও রোজা রেখেছেন। আমাদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমাদের উপর এই যে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, 183 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, এটা কি আল্লাহ তাআলা এক ধাপেই করছেন না কয়েক ধাপে? দেখেন আল্লাহ তাআলার নীতি খুব সূক্ষ্ম। কারণ আল্লাহ তাআলা কাঠিন্যতা চান না, তিনি চান সহজতা। কি চান? সহজতা চান। তা আল্লাহ তাআলা কয়েক ধাপে আমাদের উপর রোজাকে ফরজ করেছেন, সুবহানাল্লাহ। আগে জানলাম রোজার ইতিহাস, এখন হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদের উপর রোজাকে ফরজ করেছেন না কয়েকটা ধাপে। আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন। আইয়ামে বীজ হচ্ছে চন্দ্র মাসের 13-14-15 তারিখের রোজা। এইগুলো আল্লাহ নবী রাখতেন, সাহাবাই কেরাম দেখে দেখে আল্লাহ রাসূলের সাথে সাহাবাই কেরামও রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে দুটি রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার, সাহাবাই কেরাম দেখে দেখে রাখতেন। তাহলে এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে হিজরতের পরে যখন তিনি মদিনায় গেলেন, গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা এই 10ই মুহররম আশুরার দিনে তারা রোজা রাখে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তোমরা রোজা রাখো কেন, কি কারণ? বলতেছে হে মুহাম্মদ, এই দিনে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুসা আলাইহিসসালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, এর শুকরিয়া স্বরূপ বনি ইসরাইল নবীরা রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি, সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বলেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিসসালামের ব্যাপারে আমি তোমাদের চেয়ে আরো বেশি অগ্রাধিকার রাখি, সুবহানাল্লাহ। তিনি রাসূল ছিলেন, আমিও রাসূল, তিনি যে বাণী নিয়ে এসেছিলেন আমি সেই বাণী নিয়ে এসেছি, সুতরাং তিনি হচ্ছেন আমার ভাই, তোমরা যদি তার শুকরিয়া স্বরূপ রোজা রাখো আমরাও রোজা রাখি। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, হাদিস শরীফের মধ্যে এসেছে। তারপর থেকে আল্লাহ নবী নিজেও আশুরার দিনে রোজা রাখতেন এবং সাহাবাই কেরামকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, সুবহানাল্লাহ। এই নির্দেশ দিয়েছেন আমর শব্দের ব্যবহারের দ্বারা ওলামাই কেরাম এটা ইস্তিহাদ করেছেন যে এই আশুরার রোজা, রমজান রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা মুসলমানদের উপর ফরজ ছিল, সুবহানাল্লাহ। তৃতীয় ধাপ চলে গেল, চতুর্থ ধাপ এই কোরআন খুলে দেখেন। চতুর্থ ধাপে আল্লাহ তাআলা কোরআনের 100 সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছেন তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেভাবে রোজাকে ফরজ করেছিলাম পূর্ববর্তীদের উপর, সুবহানাল্লাহ। তবে এইখানে তৃতীয় ধাপের মধ্যে আল্লাহ কড়াকড়ি করেন নাই, তৃতীয় ধাপের মধ্যে আল্লাহ তাআলা কি কড়াকড়ি করেন নাই, আল্লাহ তাআলা অপশন দিয়েছেন। কি অপশন দিয়েছেন? ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াত যারা তোমাদের মধ্যে রোজা রাখার সামর্থ্য রাখে তাদের রোজা রাখতে যদি কষ্ট হয় তাহলে রোজা না রেখে একজন মিসকিনকে খাবার দিলে ফিদিয়া হিসাবে রোজার পরিবর্তে ফিদিয়া দিলে সেই ফরজ আদায় হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। কয় যারা তোমাদের মধ্যে একটু কষ্ট হয়ে যায় ঠিক আছে তোমরা বাদ দিও, বাদ দিয়ে একটা মিসকিনকে কি দিয়ে দিও, ফিদিয়া দিয়ে দিও। তবে তামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে ব্যক্তি কল্যাণের কাজ করে সেটা তার জন্য উত্তম, সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন ওয়া আনতাসুমু খায়রুল্লাকুম ইন কুনতুম তাআলামুন, যদি এই যে
যাদের জন্য কষ্ট হয় রোজা রাখতে, যাদের ফিদিয়ার সামর্থ্য আছে, তারা যদি ফিদিয়া না দিয়ে রোজা যদি রাখে খায়রুল লাকুম, তাহলে এটা তাদের জন্য উত্তম বলেন সুবহানাল্লাহ। তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায়, এই আয়াতের এই জায়গায়, ফামান শাহিদা মিনকুমু শাহর, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজানের সাক্ষাৎ পাবে, ফালিয়াসুম আমরের সিগা, অবশ্যই অবশ্যই সে রোজা রাখে, সুবহানাল্লাহ। আর ছাড় নাই কি নাই, ওই যে আগে যে বলছিলাম সামর্থ্য আছে কিন্তু কষ্টের জন্য ফিদিয়া দিয়ে দিবা, এখন আর ছাড় নাই, ফালিয়াসুম সে যেন রোজা রাখে। সুতরাং পূর্ববর্তী যে একটা অপশন ছিল সামর্থ্য থাকার পরে কষ্ট হওয়ার কারণে রোজার পরিবর্তে ফিদিয়ার যে সিস্টেম যেটা ছিল, এটা এই আয়াতের ফালিয়াসুম এই আমরের দ্বারা ওইটা কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। আরবিতে একটা পরিভাষা আছে, নাসেখ মানসুখ, কি পরিভাষা, নাসেখ মানসুখ, নাসেখ ওই আয়াত রহিত হয়ে যায় নাই, হুকুম কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। কোরআনে কারীমের কিছু কিছু আয়াত এমন আছে যেগুলোর হুকুম রহিত হয়ে গেছে, আয়াত কোরআনের মধ্যে আছে। আবার কিছু কিছু আয়াত এমন আছে যেগুলোর হুকুম এখনো আছে কিন্তু আয়াত কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। যেমন সূরায়ে নূরের মধ্যে আল্লাহ তাআলা একজন অবিবাহিত পুরুষ অবিবাহিত মহিলা জিনায় লিপ্ত হলে কি নির্দেশ এটা লেখা আছে, কিন্তু বিবাহিত পুরুষ বিবাহিত নারীর সাথে যদি পরকীয়ায় লিপ্ত হয়, জিনার কাজে লিপ্ত হয়, তার হুকুম কি, الشيخ والشيخة إذا زنيا فرجموهما نكالا من الله। এই যে আয়াত, এই আয়াতটা উঠে গেছে, হুকুমটা আছে, হুকুমটা হচ্ছে বিবাহিত পুরুষ বিবাহিতা নারী তারা যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, যৌনাচারে লিপ্ত হয়, তারা যদি কোনোভাবেই একে অপরের সাথে মিলিত হয়, তাহলে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে পাথর মারতে মারতে মেরে ফেলো জালখানার ভিতরে, না না লক্ষ জনতার সামনে, কিসের সামনে, লক্ষ জনতার সামনে। আজকে যদি আমাদের সমাজে এই আইন চালু থাকতো, রাত্রেবেলায় মোবাইলে মেসেজটা আসলেই অন্তরটা কেঁপে উঠতো, সর্বনাশ। গত শুক্রবারে জুমার নামাজের পরে জামে মসজিদের সামনে ইমাম সাহেব, কারণ ইমাম তো হচ্ছে প্রধান বিচারপতি, ইমাম সাহেব যেভাবে মারছে, মুসল্লিরা মিলে যেভাবে মারছে, উপায় নাই, এই মেসেজের রিপ্লাই আর করা যাবে না। কি বলেন, এটা হচ্ছে ইসলাম, এটার নাম কি, ইসলাম। শুনমাই তো হাজিরিন, যাই হোক আমার আলোচ্য বিষয় এটা না, তো যেটা বলতেছিলাম ফালিয়াসুম এই শব্দ দ্বারা, ওয়ারাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিনের এই হুকুমটা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে, কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা চতুর্থ চারটি ধাপে রোজাকে কি করেছেন, কি করেছেন, ফরজ করেছেন। কয়টি ধাপে, চারটি ধাপে আল্লাহ তাআলা রোজাকে কি করেছেন, ফরজ করেছেন। সম্মানিত হাজিরিন, রোজা, আমাদের যে, আমাদের যে রোজা এবং পূর্ববর্তী রোজার মধ্যে, পূর্ববর্তী উম্মতদের রোজার মধ্যে কিছু পার্থক্য আছে। কেমন পার্থক্য, আগের রোজার গুলোর মধ্যে যারা রোজা রাখতেন তাদের অনেকের ছিল মৌনতার রোজা, অর্থাৎ তারা সারাদিন কারোর সাথে কথা বলতে পারতেন না, কথা বললে কি হইতো, রোজা ভেঙে যেত। আবার আরেকটা সিস্টেম ছিল, সূর্যোদয়ের পরে, সূর্যাস্তের পরে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যেত, এক ব্যক্তি সারাদিন রোজা রয়েছে, ইফতারি আগে সারাদিন কোদাল মারছে, এখন ইফতারি আগে সে বাসায় গেছে, যাওয়ার পরে ঘুমায় গেছে, কি হয়ে গেছে, ঘুমায় গেছে। তো ঘুম থেকে সে ইফতারির পরে উঠছে, যেহেতু সে ইফতারির পরে সে ঘুমাইছে, এই ঘুম থেকে ওঠার সাথে সাথে তার আবার নতুন রোজা শুরু হয়ে গেছে। সেহেরি পর্যন্ত খাওয়ার কি নাই, কোনো সুযোগ নাই। এক ব্যক্তি
ব্যক্তি সন্ধ্যা 7টায় ঘুমাইছে তার রোজা শুরু, রোজা কি হয়ে গেছে 9টায় তার ঘুম ভেঙে গেছে, তাহলে রাত 9টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত তার রোজা। এটা ছিল পূর্ববর্তী উম্মতদের আর আমাদের উম্মতদের ভিতরে এই রোজার কিছু বৈশিষ্ট্য পার্থক্য আছে। তবে এই সিস্টেমটা, এই সিস্টেমটা ইসলামের প্রথম যুগেও ছিল, ইসলামের প্রথম যুগেও ছিল। তো পরবর্তীতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 187 নম্বর আয়াত নাজিল করে এই সিস্টেমটাকে রহিত করে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা অবস্থায় কথা বলা এবং রাত্রিবেলায় আনাহার করা একদম সুবে সাদেক থেকে একদম সুবে সাদেক পর্যন্ত, সূর্যাস্তের পর থেকে সুবে সাদেক পর্যন্ত পানাহার, তারপরে স্ত্রী সহবাস, কথাবার্তা থেকে শুরু করে সব ধরনের হালাল কাজ করা যাবে, এর মধ্যে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাকওয়া রমজান এসেছে কেন, রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা কি হতে পারি, মুত্তাকি হতে পারি। কিভাবে আমরা মুত্তাকি হব, সিস্টেম কি? সিস্টেম হচ্ছে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে স্ত্রী সহবাস মূলত এটা হালাল না হারাম? হালাল। পানাহার করা, খাওয়া খাওয়া, পান করা হালাল না হারাম? হালাল। রমজানের সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করেছেন, আল্লাহ তাআলা কি করেছেন, নিষেধ করেছেন যে তোমরা এইগুলো করো না, এই তিনটা কাজ থেকে কি করো, বিরত থাকো। তাহলে পূর্বে যেটা হালাল ছিল রমজানের রোজা অবস্থায় আল্লাহ তাআলা সেটাকে কি করেছেন, হারাম করেছেন। তাহলে পূর্বে যেটা হালাল হারাম ছিল রমজানের রোজা অবস্থায় সেটা তো হালাল হয়ে যাবে। আমার কথাটা বুঝেন না, পূর্বে যে জিনিস হালাল ছিল রোজা অবস্থায় হারাম, তাহলে পূর্বে যেটা হারাম ছিল রোজা অবস্থায় এটা হালাল? কি বলেন, কি বলেন, কি বলেন? দেখেন একজন মানুষের সামনে একটা ব্যক্তি রুমের মধ্যে বসে আছে, তার সাথে পানি আছে, খেজুর আছে, খাবার আছে, সে খাচ্ছে না, কেন? আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে তুমি হালালকে ছেড়ে দিয়েছো, অথচ রোজা অবস্থায় তুমি হারামকে ছাড়তে পারতেছো না, মিথ্যা কথা বলা, ধোকাবাজি করা, ওজনে কম দেওয়া, খাবারে ফরমালিন দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জমি দখল করা, টেন্ডারবাজি করা, বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া, মানুষের সামনে কুৎসা রটনা করা, গীবত করা, মানুষের ভুল ধরা, মানুষের পিছনে লেগে থাকা, একের পর এক অপরাধ করে যাচ্ছ, আশ্চর্য। তো আল্লাহ তাআলা বলেন যে শরণে তুমি হালালকে এই রমজানের রোজা অবস্থায় ছেড়ে দিয়েছিলে আমার ভয়ে, এই ভয়টাকে তুমি জাগরুক রাখো, এই হালালটাকে তুমি রমজানে ছেড়ে দিয়েছো আমার ভয়ে, তাহলে রমজানের বাহিরে হারামটা করার তো কোনো প্রশ্নই ওঠে না। এইভাবে যখন বান্দা নিজেকে সংশোধন করতে থাকে ধীরে ধীরে সে মুত্তাকি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যায়, সে মুত্তাকি হয়ে যায়। আজকে আমাদের সমাজে কি নাই, তাকওয়া নাই। তাকওয়া যদি থাকতো, আল্লাহু আকবার, এক রাখালকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষার জন্য বললেন, রাখাল তোমার তো অনেকগুলো বকরি, অনেকগুলো ছাগল, দাও না আমি দুধ দহন করি, একটা দাও আমি দুধ দহন করি, না এটা তো আমার মাল, কার মাল না, আমার মাল না, কোথায় এক কাজ কর, আমাদের তো প্রচন্ড ক্ষুধা, একটা ছাগল দিয়ে দাও, তুমি টাকা পাইলা, অর্থ পাইলা, মালিক কি গিয়ে বলবা যে ভাই আমি তো পাহাড়ের মধ্যে নিয়ে গেছিলাম, বন্য প্রাণীরা একটা ছাগল খেয়ে ফেলছে, মালিক কিছুই বলবে না, বলতেছে এই ছাগলের মালিক তো আমি না, তোমার মালিক তো দেখতেছে না, পরে বলতেছে ওয়া হাদা ফাইনাল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি কি বলো, মালিক না দেখো, আল্লাহ আল্লাহ কি আমাকে দেখতেছে না, এটার নাম কি তাকওয়া, এটার নাম কি ভাই তাকওয়া। এই তাকওয়াকে জাগরুক করার জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, সুবহানাল্লাহ।